হ্যালো ফ্রেন্ডস, আমি সাহিল। আমি সাহা। আজকে আমরা বানাবো একটা ইতালিয়ান ডেজার্ট, এটার নাম হবে তিরামিসু। তিরামিসু একটা ইতালিয়ান ডেজার্ট। চলো দেখি এটা কিভাবে বানাতে হয়। একটি ইতালিয়ান ডেজার্ট এটা তৈরি করতে আমাদের যা যা লাগবে তা হলো চকলেট কেক, কফি, আইসিং সুগার আর বাটার। সাধারণত তিরামিসুতে ক্রিম চিজ ইউজ করে, কিন্তু আমার কাছে তো ক্রিম চিজ নাই, তাই আমি এখানে বাটার ক্রিম ইউজ করবো। এবার বাটারের সাথে আইসিং সুগারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটার ক্রিমটা অলমোস্ট রেডি। একটা কেক ডেকোরেট করা টিউবের মধ্যে আমরা ক্রিমগুলো ঢেলে নিচ্ছি। গরমের কারণে ক্রিমটা গলে যাচ্ছে, এজন্য এটা ঢুকানো হয়ে গেলে আমরা ওগুলো ফ্রিজে ঢুকে রাখবো। ঠান্ডা হতে হতে কফিটার মধ্যে পানি মিশিয়ে লিকুইড করে নিচ্ছি। এখন এটাকে একপাশে চাপিয়ে রাখি এবং কেকগুলিকে ভেঙে গুঁড়া গুঁড়া করে কেক গুঁড়া করা শেষ। এখন তিরামিসু তৈরি করার পালা, এর জন্য আমি একটা জার নিয়ে নিব। প্রথমে আমরা এই জারের ভিতর দিব গুঁড়া করা কেক। এরপর এর ভিতর দিব কফি। এর ভিতর এক লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি। এরপর আনাদার লেয়ার কেক এবং কফি সিরাপ দিয়ে নিচ্ছি। আবার ক্রিমের আটার লেয়ার দিয়ে নিচ্ছি। এভাবে আরেকবার আরেকটা লেয়ার দিব। এরপর আবারও দিয়ে দিচ্ছি ক্রিমের লেয়ার। এরপর শেষ লেয়ারটা দিয়ে নিচ্ছি। এরপর আবার কফি সিরাপটা দিচ্ছি। এবার উপর দিয়ে আবার ক্রিম দিয়ে দিচ্ছি। এর উপরে কফি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এরপর আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিয়ে কিছু সময় ধরে ফ্রিজে রাখি। এরপরে একই প্রক্রিয়া দ্বিতীয় জারটাও ফিল করে নিব। হয়ে গেল আমাদের মজাদার তিরামিসু। ভাইয়া চলো তিরামিসুটা খেয়ে দেখি। চলো